রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশ পুকুরটি দেখছেন এটি হচ্ছে কাঁসারি পুকুর ঈদগা দিঘি, যে পুকুরে গ্রীষ্মকালীন পাস চলেছিল এবং এই পাশেতে বেশ মাছ খেয়েছিল। হয়তো প্রথম দিন রিপোর্টটা সেরকম যায়নি, কিন্তু তারপরে যথেষ্ট মাছ খেয়েছিল, সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিও থেকেই ভিডিওটি নেওয়া হয়েছে। আগামী দিনে এই পুকুরের শীতকালীন পাস শুরু হতে চলেছে। এই শীতকালীন পাস শুরু হবে 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার হইতে। এই পুকুরে শীতকালীন পাস শুরু হতে চলেছে। শীতের মূল্য ওনারা রেখেছেন 3,500 টাকা, অতএব একদিনে একটি শীতের মূল্য 3,500 টাকা, 3 গাছা ছিপ ফেলতে পারবেন। আরও বিস্তারিত নিয়ম আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আপনাদের যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে বা যাবার ইচ্ছা যাদের রয়েছে, তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। হয়েছে সাজান দা, হয়েছে কিছু? টানা যে টানলে হবে না, ট্রেন বলছি টান। হ্যালো, নামবেন আস্তে, পড়লে ল্যান্ডিং করে দেবো, চিন্তা নেই। আর নেটটাও টেনে দেবেন, নেমেছেন যখন সিধে হাত দে, সিধে হাত দে, সসরা সসরা সসরা।